আটই অগস্ট সব কিছু অফিসিয়ালি জানাবো সঙ্গে থাকবে বড় ধামাকা নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে অনেকখানি রাত্রি হয়ে গেছে কিন্তু অনন্য মামুনের জাস্ট কিছুক্ষণ আগের একটা পোস্ট চোখে পড়ে গেল উনি অফিসিয়ালি জানিয়ে দিলেন মানে কবে উনি অফিশিয়াল আপডেট নিয়ে আসছেন দরদের আসলে আমরা একটা ডেটের অপেক্ষা করছিলাম সত্যি বলতে কি সকলেই অপেক্ষা করছিলাম কারণ এই ছবিটাকে নিয়ে আমার মনে হয় সাকিব লাইন আপে যতগুলো সিনেমা আছে সবথেকে বেশি কথাবার্তা হচ্ছে এই দরদ সিনেমাটাকে নিয়ে কারণ অনন্য মামুন মানে ক্রমাগত পোস্ট করছেন নানান ধরনের পোস্ট করছেন উনি আজকে বেনারসে যাচ্ছেন কালকে এলাহাবাদে যাচ্ছেন তারপরে নায়িকা নিয়ে একটা জলঘোলা ব্যাপার তৈরি হলো তারপরে স্ক্রিপ্টের ব্যাপারটা সামনে এলো আজকে বিকেলবেলা আমরা ভিলেন হিসেবে কাকে পাচ্ছি সেটা মোটামুটি জানতে পারা গেছে তো সব কিছু মিলিয়ে দেখো এই সিনেমাটা প্রচণ্ডভাবে হাইপে আছে আমি প্রথম দিন থেকেই বলছি এবং যাদের এটা বক্তব্য ছিল যে অনন্য মামুন ভাইয়ের ছবিটা হবে না উনি ফাঁকা আওয়াজ দিচ্ছেন তাদের মানে আমার মনে হচ্ছে যে এই ছবিটা হবে এই ছবিটা হওয়ার কিন্তু চান্স দেখতে পাচ্ছি এই ছবিটা না হলে কিন্তু অনন্য মামুন যেগুলো মুখে বলেছেন সেগুলো কিন্তু আমাদেরকে ফটোর মারফত হোক বা লেখালেখির মারফত হোক সেগুলো পোস্ট করে করে জানিয়েছেন এবারে তো আমরা ডেট পেয়েই গেলাম যে আমরা কবে অফিশিয়াল ঘোষণা পেতে যাচ্ছি আর বেশি দেরি তো নেই মাত্র নটি দিন দেরি আছে বাস কালকে একত্রিশ তারিখ আমরা আট তারিখে আটই অগস্ট পেয়ে যাব অফিসিয়াল ঘোষণা সেদিন বড় ধামাকা থাকবে মানে কী ধামাকা পেতে চলেছি সেদিনই হয়তো নায়িকার নাম ডিক্লেয়ার করা হবে এমনটা এবং হতে পারে কোনো একটা পোস্টার হয়তো এলো হতেই পারে না হওয়ার কিছু নেই মানে বিশাল কিছু একটা আপডেট আসবে বড় ধামাকা আসবে অনেক নতুন ধামাকা আসবেন উনি বলছেন মানে অনেকগুলো নাকি নতুন ধামাকা পাবো আমরা তো সেই ধামাকার জন্যে আমাদের সকলকে ওয়েট করতে হবে তার আগে আমি শিওর আগামীকাল থেকে আবার নিউজ পোর্টালগুলোতে আরও বেশি বেশি করে লেখা শুরু হয়ে যাবে তার কারণ আটই অগস্ট অব্দি প্রচণ্ড হাইপে রাখতে হবে এই ছবিটাকে আর আলটিমেটলি আমি মনে করি এখন দেখো প্রমোশনের যুগ বন্ধুরা এটা মানতেই হবে মানে আজ থেকে দশ বছর আগে এতটা প্রমোশন এতটা স্ট্রং ছিল না কিন্তু এখন সোশ্যাল মিডিয়া এত আপডেটেড এবং এত লোকে ইউজ করে এত অ্যাক্টিভ যে কারণের জন্য এখন প্রমোশনটা খুবই দরকার এবং অনন্য মামুন যে ধরনের প্রমোশনটা করছেন আমি কিন্তু এটাকে সাপোর্ট করি আমি প্রথম দিন থেকেই বলছি যে ছবিটা হোক বা ছবিটা না হোক একদল বলছিল, ছবিটা হবে একদল বলছিল ছবিটা হবে না কিন্তু আমি শিওর এখন যারা বলছিল যে ছবিটা হবে না তাদের অনেকেই অনেকেরই এটা এখন ধারণা হওয়ার কথা যে না ছবিটা হবে এবারে সাকিব ভাই আছেন কিনা এই ছবিটার মধ্যে মেন কথাটা তো এটা দরদ বলে ছবিটা হচ্ছে সাকিব ভাই কাস্টিংয়ে আছেন কিনা এটা হচ্ছে সাকিব এখন মূল মধ্যে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই এটা থাকাটা খুবই জরুর মানে স্বাভাবিক কিন্তু আমাদের আটই অগস্ট অব্দি অপেক্ষা করতে হবে তখনই আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব এটা অনন্য মামুন ভাই জানিয়ে দিলেন এবার আমরা অপেক্ষা করি আমাদের এতদিন যখন অপেক্ষা করেছি এত যখন নিউজ পোর্টালের মাধ্যমে নানান রকম খবর নিয়ে আমরা ভিডিও বানিয়েছি ঠিক আছে আমরা আট তারিখ অবধি অপেক্ষা করি না তোমাদের সামনেও ধামাকা আসবে আমার সামনেও ধামাকা আসবে সবার সামনেই ধামাকা আসবে অনন্য মামুন বলছেন অপেক্ষা করা যাক আশা তো করছি কিছু একটা ভালোই আসতে চলেছে তোমাদের কি ধারণা অবশ্যই কমেন্ট করে জানাও চলো বন্ধুরা আজকের জন্য শুভরাত্রি এর পরবর্তীতে আর একটা ভিডিও আসছে খুব শিগগিরই আমি আজকে ববিতা ম্যামের জন্মদিন তাই জন্য আমি তাঁর অভিনীত একটি সিনেমার রিভিউ করেছি কিছুক্ষণের মধ্যেই আসছে তোমরা কিন্তু দেখো চলো বন্ধুরা টাটা